সিদ্দিকুর রহমান। নিজে প্রাণবন্ত অভিনয় দিয়ে মানুষকে হাসাতে বেশ পটু এই তারকা। ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়ে নিজের অবস্থান সবিজে পোক্ত করেছেন তিনি। বিশেষ করে ছোট পর্দায় তার সর্ব উপস্থিতি দর্শক মহলে বেশ প্রশংসিত। তবে নতুন খবর হচ্ছে অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। কিন্তু কি এমন ঘটেছে যে জীবনের এই প্রান্তে এসে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে? জনপ্রিয় এই অভিনেতাকে কি সত্যি আর দেখা যাবে না টিভির পর্দায়? এমন নানান প্রশ্নের উত্তরে সিদ্দিক সোজাসাপটা জানালেন, শিল্পী জীবনটা এখন আর তার কাছে সঠিক মনে হচ্ছে না। দীর্ঘদিন থেকে ভবিষ্যৎ নিয়ে সংখ্যা কাজ করছিল তার ভেতর, যুক্ত ছিলেন অন্য পেশায়। এক পর্যায়ে এসে ছবি ছাড়ার মতো বড় সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অভিনয় ছাড়ার কারণ প্রসঙ্গে সিদ্দিক গণমাধ্যমকে বলেন, অভিনয়কে একসময় আমি পেশা হিসাবে নিয়েছিলাম, কিন্তু এখন আমার কাছে পেশাটা নিরাপদ মনে হচ্ছে না। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার বাবা একজন হাজি ছিলেন, চারবার চিল্লা করেছেন, হজ করেছেন। বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন, যদি সম্ভব হয় মিডিয়া যেন ছেড়ে দিই। বাবার কথাটা রাখার জন্যই মূলত সিদ্ধান্তটা নেওয়া। বাবাকে আমি অনেক ভালোবাসি, তার জন্য আমি সব করতে পারি, তাই এই জগতে আর থাকতে চাই না। এদিকে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি তার সাবেক স্ত্রী মারিয়ামিম সাধারণ ডায়েরি মানে জিডি করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেয়েছে। গোপনে ছেলের খতনা করার অভিযোগে সিদ্দিকের বিরুদ্ধে এই জিডি করা হয়। শনিবার রাতে তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন। খতনার বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়ামিম বলেন, আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি বললাম ওকে ফাইন, দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে। আমি বললাম কি হয়েছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খতনা করালাম। ও মাই গড, আমি জানতে পারবো না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না, সুন্নতে খতনা করাই দিল, এটা তো একটা ক্রাইম। মারিয়ামি মারো লেখেন, যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ, আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন। এ নিয়ে অভিনেতা সিদ্দিক গণমাধ্যমকে বলেন, বাবা হিসেবে সেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত পালনের জন্য যদি আমার জেল বা ফাঁস হয় হোক, কোনো আপত্তি থাকবে না। এদিকে সিদ্দিক আবারও নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছেন, সেজন্য পারিবারিকভাবে পাত্রী খুঁজছেন তিনি। সিদ্দিকুর রহমান বলেন, আগের ধাক্কাটার রেশ এখনও রয়ে গেছে, কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। পরিবার আমাকে নিয়ে খুব চিন্তিত, আগে নিজের ইচ্ছা বিয়ে করে একটা কঠিন সময়ে মুখোমুখি হতে হয়েছে, তাই এবার আর ঝুঁকি নিতে চাই না, আমার পরিবারের বিয়ের বিষয়টি দেখছে, পাত্রী খোঁজা হচ্ছে, মনের মতো পাত্রী পেলে বিয়ে করে ফেলব। পাত্রী হিসেবে কেমন মেয়ে চান এমন প্রশ্নে সিদ্দিক বলেন, একেবারে সাংসারিক একটা মেয়ে চাই, যে আমার যত্ন করবেন, আমার পরিবারের খেয়াল রাখবেন, আমি পুনরায় ধাক্কা খেতে চাই না। প্রসঙ্গত 2012 সালের 24 মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়ামিমকে বিয়ে করেন সিদ্দিক। 2013 সালের 25 জুন তারা ছেলে সন্তানের বাবা মা হন। 2019 সালের অক্টোবরে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতে নিয়মেই থাকছিল। উল্লেখ্য, সিদ্দিকের অভিনয়ে পথ চলা শুরু 2005 সালে। তারপর থেকে অনেক নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। তার অভিনীত উল্লেখযোগ্য খণ্ড ও ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে কবি বলেছেন, হাউসফুল, গ্রাজুয়েট, মাইক, বন্ধু এবং ভালোবাসা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ড্যান্স ডিরেক্টর, ছাইয়া ছাইয়া প্রভৃতি। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।